চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। গত ছয় দিনে প্রায় 6,000 রোগী চমেক হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে 45% নবজাতক ও শিশু। চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতাল থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামে আমরা দেখতে পেয়েছি গত ছয় দিনে 6,000 রোগী চিকিৎসা নিয়েছেন, অর্থাৎ প্রতিদিন গড়ে 1,000 রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো সব হাসপাতালে তো একই চিত্র, ঠান্ডা রোগীগুলো বাড়ছে। তো কি কারণে যে হচ্ছে বা আমরা এখানকার যিনি বিভাগীয় প্রধান রয়েছেন ডাক্তার মামুন, আমরা তো ওনাকেও যদি একটু যুক্ত করে নিই। আসলে এখন যেহেতু যাচ্ছেন যে আপনার একটা উইন্টার সিজনের ভাব আসছে, রাতের বেলা বিশেষ করে একটু ঠান্ডা বেশি পড়ছে, তো আমরা এই শীতের প্রতিবারই পাই আসলে যে শীত আসার আগে আগে শুরু হয় এবং শীত যখন পুরো ডেকে বসে তখন একটু কমে আসে। তো এদের মধ্যে প্রিডোমিনেটলি আমাদের এআরআই গ্রুপে যে চাইল্ড পেশেন্ট যারা আছে তাদের মধ্যে আমরা এআরআই গ্রুপের পেশেন্ট গুলো বেশি পাচ্ছি, চাইল্ড এবং হচ্ছে যারা হলো শীতকালীন যে ডায়রিয়া সেটা পাচ্ছি। আর অ্যাডাল্ট পেশেন্টদের মধ্যে আমাদের যারা অ্যাজমা বা সিওপিডি পেশেন্ট আছে তারা বেশি করে আসছে। শীতকালীন যে ডায়রিয়া এগুলোর মধ্যে আমাদের যে মানে করণীয় যেগুলো হচ্ছে যে পেশেন্টের হচ্ছে শীতের এক্সপোজার যেমন প্রিভেন্ট থাকতে হবে, অ্যাট দি সেম টাইম তার যে হাইজিনিটি সেগুলো মেনটেন করতে হবে। আর শীতকালীন সময় রেসপিরেটরি যে প্রবলেমগুলো মোস্টলি এআরআই গ্রুপের পেশেন্ট বা অ্যাডাল্টদের মধ্যে যারা চা অ্যাজমা সিওপিডি ওনাদেরকে শীতের এক্সপোজার প্রিভেন্ট রাখা, মাস্ক পরা এবং যেগুলো হচ্ছে ধুলাবালি কণা বিশেষ করে কুয়াশা এটা একটা ফ্যাক্টর, এগুলো থেকে দূরে থাকতে হবে। মানে প্রাথমিকভাবে যেটি দরকার যে সচেতনতা, অর্থাৎ যাতে ঠান্ডা না লাগে একটু ঠান্ডা কাপড় দিয়ে একটু ঘুরে রাখা, কুয়াশা না পড়া, এই ধরনের কথাগুলো জানাচ্ছিলেন। তো আপাতত এই বিআইটি হাসপাতাল থেকে আমার কাছে এখান থেকে এতটুকু।